খালিদ, তুমি এমনই একজন আল্লাহর গোলাম, তুমি কালেমা পড়ার আগেই যেই যুদ্ধের ময়দানে সেনাপতি তোমার বিজয়, কালেমা পড়ার পর যেই যুদ্ধের ময়দানের সেনাপতি সেখানেই তোমার বিজয়, কালিমা পড়ার আগেও খালিদ যেই যুদ্ধের ময়দানে গিয়েছেন সেখানে বিজয় এনেছেন খালিদ, ঠিক না বেঠি? উহুদের ময়দানের যেই যুদ্ধ ছিল মুসলমানদের বিরুদ্ধে খালিদের, খালিদ ছিলেন সেনাপতি, কথা কন না কেন? উহুদের যুদ্ধের ময়দানে যে পরাজয় হলো সাহাবিদের, সাহাবিরা পরাজিত হলো উহুদের ময়দানে, রাসূলকে আঘাত করা হলো, ওই যুদ্ধের ময়দানের সেনাপতির নাম কি ছিল? সবাই বলেন। এই জন্য রাসূল মুস্কি হাসি দিয়ে বলতেন, খালিদ তুমি যেই যুদ্ধের ময়দানে যাও কালিমা পড়ার আগেও তোমার বিজয়, কালিমা পড়ার সব যুদ্ধের ময়দানে তোমারই বিজয়, আলহামদুলিল্লাহ বলো। 3000 সৈন্য নিয়ে পাঠাইছে 100,000 সাথে যুদ্ধ করতে, কয় হাজার? কথা কন না কেন? কাফেরের সংখ্যা কত? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার লাগামটা ধরে টেনে ধরে সিংহের মতো দাঁড়িয়ে আছে, 100,000 কাফের যে সেনাপতি, ও বলছে খালিদ কার নাম? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন আমি খালিদ। 100,000 কাফেরদের যে সেনাপতি, তিনি বলছেন আপনার সাথে আমি আমার তাবুতে দেখা করতে চাই। 100,000 কাফেরের মাথা ডেঙিয়ে তিনি তার তাবুতে বাম পা ঢুকিয়ে দিল। চিন্তা করে দেখেন, একটা গ্রাম আপনার বিরুদ্ধে যুদ্ধ করবে, এখন আপনাকে একা ডাকছে ওই গ্রামের ভিতরে, আপনি যাবেন? কথা কন না কেন? 100,000 কাফেরদের মাথা ডেঙিয়ে ঘোড়া তাবড়িয়ে তিনি এই কাফের এই সেনাপতির তাবুর ভিতরে বাম পা ঢোকালেন। কোন পা? কোন পা? বাম পা। আমরা বাম পা কোথায় ঢোকায়? টয়লেটে। কোথায়? টয়লেটে। খালিদ বিন ওয়ালিদ বাম পা ঢোকালেন, কাফের সেনাপতি বললেন খালিদ তুমি বাম পা ঢোকালা কেন? খালিদ বিন ওয়ালিদ বললেন যেখানে নারী নাচানো হয়, যেখানে ইসলামের বিরুদ্ধে পরামর্শ হয়, যেখানে মদের আসর বসে, ওই জায়গায় খালিদ ডান পা ঢুকাতে পারে না। এবার সেনাপতি গরম হয়ে বললেন, খালিদ 100,000 সেনা তোমাকে ঘেরাও করে নিয়ে আছে, তোমার কি ভয় লাগে না? কোমর থেকে তরবারি বাহির করে এত জোরে আঘাত করলেন, তরবারির মুঠা পর্যন্ত গেড়ে গেল জমিনের ভিতরে। খালিদ বিন ওয়ালিদ বললেন, 100,000 আমি খালিদ বিন ওয়ালিদ আমি একটাও মনে করি না। চিন্তা করে দেখেন কি পাওয়ার এক একটা সাহাবীর ছিল, 100,000 তোরা সেনাপতি, আমি একজনও মনে করি না তোদেরকে, কারণ আমার সাথে কে আছে? আরো জোরে বলেন। খালিদ বিন ওয়ালিদের তরবারির আঘাত খাওয়া লাগবে না, বাতাসেই পড়ে যাবে তোরা। ইসলামের জন্য এক একজন সৈনিক, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, 3000 নিয়ে যুদ্ধ করলেন, বিজয়ের মালা ফিরিয়ে আনলো। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে বললেন, এই জন্য যারা ইসলামের পক্ষে কাজ করে তাদের সাথে আছেন একজন, তিনি কে? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এত জোরে তরবারি চালাতেন কচু গাছের মতো মনে হতো, যে মনে হয় তরবারি দিয়ে কাটছেন তিনি। এই চারজন সাহাবি সবচাইতে বেশি জোরে জোরে তরবারি চালাতেন, আল্লাহ তাদের মতো আমাদেরকে কবুল করো। আরো জোরে বলতে পারেন না আমিন? যদি প্রয়োজনে হয় তরবারি ধরবো, যদি প্রয়োজনে হয় জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়বো, যদি প্রয়োজনে হয় হাতের ভিতরে অস্ত্র ধরবো, কোরআনের বিরুদ্ধে রাসূলের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে একটা কোনো কথা আমরা কান দিয়ে শুনব না। প্রয়োজন হলে আমরা ময়দানে নামবো ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো। আরো জোরে বলেন আমিন। দুর্গের কপাট ভেঙে ফেললেন তিনি, যুদ্ধের ময়দানে বাম হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন দুর্গের কপাট, ডান হাতের ভিতরে তরবারি, যারাই সামনে আছে শুধু একটু কুঁজ দেয় পড়ে যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডানে তাকালেন বামে তাকালেন, দেখলেন এখন কোনো কাফের নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দাও কালেমার পতাকা। কালেমার পতাকা গেড়ে দিয়ে চিৎকার দিয়ে পড়লেন আলহামদুলিল্লাহ। চিৎকার দিয়ে পড়লেন আলহামদুলিল্লাহ, কারণ জমিনটাই যখন কালেমার পতাকা উড়ে তখন মুমিনদের কলিজাটা শীতল হয়ে যায়, ঠিক না বেঠি? এই বাংলার জমিনটা যদি কোরআন দিয়ে চলতো মুমিনদের মতো এত শান্তি কেউ পেত?
তবে কষ্ট হয়তো আরেকটা গ্রুপের যারা বোতল খায় যারা চুরি করে যারা টেন্ডার বাজি করে কারণ কোরআন টেন্ডার বাজিকে সাপোর্ট করে না সুরকে সাপোর্ট করে না জেনাখোরকে সাপোর্ট করে না জেনা করেছো পাথর মেরে শেষ করে দাও চুরি করেছো হাত কেটে দাও বেনামাজি হয়েছো পাঁচটা দশটা বেতের বাড়ি লাগাও ঠিক না বেঠি যারা মদ খেয়েছো প্রকাশ্যে আশিটা ডোরা আঘাত লাগাও পোড়া জমিনটা জান্নাত হয়ে যেত কথা কন না কেন নামাজিরা শান্তি পেত আর যারা জালিম তাদের অশান্তি শুরু হতো কিন্তু কোরআন যায় নাই ওরা শান্তিতে আছে আমরা অশান্তিতে ঠিক না বেঠি যেই দিন কোরআন পার্লামেন্টে চলে যাবে কোরআন দিয়ে যখন দেশ চলবে প্রতিটা জায়গায় যেদিন কালেমার পতাকা পস 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 করে উড়বে মুমিনদের চাইতে এত খুশি আর পৃথিবীতে কেউ হবে না চিৎকার দিয়ে আলী বললেন আলহামদুলিল্লাহ রাসূলকে খবর দাও রাসূল আসলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বসে আলীর কাঁধের উপরে হাত দিয়ে বললেন কিভাবে যুদ্ধ করলা তুমি এতগুলো সৈন্যর সামনে আলী বলছেন ঢাল ভেঙে গিয়েছিল আমি এই যে দুর্গের কপাট ভেঙে নিয়ে যুদ্ধ শুরু করেছি রাসূল বললেন কিভাবে এটা সম্ভব কিভাবে এটা সম্ভব আমাকে একটু দেখাও যাও দুর্গের কপাটটা একটু আলগাও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন তো এক হাত দিয়ে তুলেছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে চিন্তা করেছেন আজকে তো এক হাত না আজকে দুই হাত কয় হাত এটা সেকেন্ডের ব্যাপার ঠিক নবে ঠিক টান দিলেন কিন্তু দুর্গের কপাট নড়ানো সম্ভব না দুই হাত দিয়ে টানলেন তিনটা হ্যাঁচকানি টান দিলেন এত শক্তি ছিল পশমের গোড়া থেকে থেকে গাম জ্বলছে দুর্গের কপাট নাড়াতে পারলেন না তিনি তিনটা হ্যাঁচকানি টান দেওয়ার পর লাস্ট চার নম্বর যে টান দিলেন টানের সাথে হাঁটু পর্যন্ত বালুতে গেড়ে গেল কত জোরে টান দিয়েছেন তিনি রাসূল যাকে বলেছেন আলী তোমাকে কাফেরদের জন্য বাঘ করে পাঠিয়েছেন আল্লাহ তুমি কাফেরদের জন্য বাঘ সুবহানাল্লাহ বলেন আলী রাদিয়াল্লাহু তাআলা এত জোরে টান দিলেন তিনি যতবার টানে ততবার হাঁটুগুলো গেড়ে যায় বালুর ভিতরে বাকি যে কয়েকজন সাহাবী ছিলেন রাসূল বললেন যাও তোমরাও একটু টাইনে দেখো আরো কয়েকজন গিয়ে সবাই মিলে টানলেন কিন্তু দুর্গের কপাট নড়ানো সম্ভব আরো জোরে বলেন সম্ভব রাসূল মুস্কি হাসি দিলেন দেখলেন সবাই লজ্জায় নিচের দিকে তাকিয়ে আছে রাসূল বললেন আলী লজ্জা পেও না তুমি যখন বিসমিল্লাহ বলে এই দুর্গের কপাটে হাত দিয়েছ তোমার একাই হাত ছিল না তোমার হাতের সাথে আরেকজনের হাত যোগ হয়েছে তিনি কে কারণ ইসলামের পক্ষে যখনই আপনি কাজ করবেন ইসলামের জন্য যখনই আপনি আন্দোলন শুরু করবেন মনে করেন না আপনি একা আপনার সাথে কে আছে আরো জোরে বলেন এই কথাই চিন্তা করে নিজের ঘর ছেড়ে দেয় কিন্তু ইসলামী আন্দোলন ছাড়ে না নিজের দেশ ছেড়ে দেয় ইসলামী আন্দোলন ছাড়ে না ঠিক না বেঠি পঞ্চাশ বছর কোরআনের দাওয়াত দিয়ে বারো বছর জেলখানায় পড়ে থাকে এরপরও কোরআনের আন্দোলন ছাড়ে কারণ তাদের সাথে কে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর যারা আমার পথেই থাকে যারা মুমিন যারা মুত্তাকি যারা আমার পথেই থাকে আমার হুকুম মানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে বন্ধুত্ব গড়ে ফেলি যারা কোরআনের আন্দোলন করে তারা বন্ধুকার যারা মসজিদে নামাজ পড়ে তারা বন্ধুকার যারা কোরআন দিয়ে দেশ চালাতে চায় তারা বন্ধুকার আমরা কার বন্ধু হতে চাই আরো জোরে বলেন একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনা আমার কেন বন্ধ দালান ঘর রে মোনা আমার কেন বন্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত সকলে হবে তোমার পর রে মোনা আমার কেন বন্ধ দালান ঘর রে মোনা আমার
কেন বন্ধ দালান ঘর? আওয়াজ দিয়ে বলেন ঠিক না ব্যাঠি? আমাদের আল্লাহ আপন, যিনি দুনিয়ার ভিতরেও আপন, মৃত্যুর পরেও তিনি আমাদের আপন, ঠিক না বা ঠিক? তিনি ছাড়া আমাদের সাথে কেউ থাকবে সব আমাদের পর আপন কে? আর জোরে বলেন কে? তাহলে এই কোরআনের বিরোধিতা করে পৃথিবীর কেউ কিছু করতে পারবে? কোরআন যারা মানে তাদের সাথে আছেন কে? এই জন্য মাঝে মাঝে আমরা বলি নকুল কুমার গান একটা লিখেছিল, আমি তার জন্য দোয়া করে আল্লাহ তাকে হেদায়েত দান করুক। হিন্দু মানুষটা কোরআনের জন্য কঠিন একটা গান লিখেছে, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যাই পড়ে যায়, আগুন লেগে যাই পড়ে যায়, পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না, পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না, পবিত্র কোরআন, ঠিক না ব্যাটি? কয়জন কোরআনের কর্মীকে হারাবেন? সারা বিশ্বের 200 কোটিরও বেশি কোরআনের হাফেজ, সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে বলেন কাগজের কোরআন আগুন দিয়ে জ্বালিয়ে দিবা, 200 কোটিরও বেশি জীবন্ত কোরআন আছে পৃথিবীর, একটা কোন ধর্মীয় কিতাব এতগুলো মুখস্থ মানুষ করতে পারে নাই, ঠিক না ব্যাঠি? লা তুহাররিক বিহি লিসানাকালি তাআজালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনাহু ফাইযা করাওনাহু ফাত্তাবি' কুরআনাহু, সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বেশি বেশি কোরআন পড়তেন, আল্লাহ বলতেন এত জোরে জোরে আপনি পড়েন কেন, লাগবে না, এত টেনশন করবেন না, জিব্রিলের সাথে একবার পড়বেন কলবের ভিতরে কোরআনটারে ঢোকাবেন তিনি কে? আজকে 7 বছরের কোরআনের হাফেজ হয়ে যায়, ঠিক না বেটি? কে ঢোকায়? আরো জোরে বলেন। এই যে আমাদের একটা বিশ্বজয় হাফেজ তাকরিম, ওরে কথা বলবেন ও কোথাও সাজায় বলতে পারে না, ওরে জিগাইবেন কেমন আছো, 3 সেকেন্ড পরে উত্তর দেবে ভালো আছি, কিন্তু কোরআনের একটা আয়াত যদি কখনো জিজ্ঞাসা করেন, জিজ্ঞাসা করে শেষ করতে পারবে না, উত্তর দিয়ে দিবে। কে দিয়েছে পাওয়ার? আরো জোরে বলেন আল্লাহ। কে ঢোকাইছে কলবের ভিতরে কোরআনটা? কার দায়িত্ব? কার? এই জন্য আমরা কোরআনের পক্ষে কাজ করব, কোরআনের আন্দোলন করব, কোরআন যেদিকে নিয়ে যায় আমরা সেই দিকে যাব, কোরআন ছাড়া আমরা অন্য কিছু মাসব না। আছেন তো সবাই? আরো জোরে বলেন। কোরআনের সাথে যারাই থাকে তাদের সম্মান বাড়ে না কমে? সূরা ওয়াকিয়া 77 নম্বর আয়াত, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআনের মতো এত সম্মানিত কিতাব আর পৃথিবীতে নাই। কোরআনকে টাচ করবেন, সম্মান বাড়াবেন তিনি কে? দেখেন না সমাজে নারী কেলেঙ্কারি কত কেলেঙ্কারি আছে, সব কিছু সাফায়া দেয় এরপরও মানুষ ভালোবাসে, জনগণ থেকে তাদেরকে বিচ্ছিন্ন করতে চায়, রিমান্ডে নিয়ে যায়, হাতে বেড়ি লাগায়, পায়ে বেড়ি লাগায়, নারীদের কলঙ্কালি দেয়, এরপরও বাংলার মুসলমান জীবন দিয়ে তাদের ভালোবাসে, ঠিক না ব্যাটা? জনগণ থেকে আলেমদের বিচ্ছেদ করা যাবে? আর জোরে বলেন যাবে? কারণ আমরা আলেমদের ভালোবাসি একটা কিতাবের জন্য, ঠিক না ব্যাটা? যারা এই কোরআনের কথা বলে তারা আমার কলিজার ভাই, যারা কোরআনের পক্ষে আন্দোলন করে তারা আমার কলিজার ভাই, ওরা যদি কষ্ট থাকে আমরাও কষ্ট পাই, ঠিক না ব্যাঠি? ওদেরকে আমরা কখনো অপছন্দ করব না। ইউসুফ আলাইহিস সালামকেও তো নারী কেলেঙ্কারি দেওয়া হয়েছিল, কথা কন না কেন? আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝদান করুক। তাহলে কোরআনের সাথে যাদের সম্পর্ক হয় তাদের সম্মান বাড়ান তিনি কে? আর জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন সূরা ফুসসিলাত হামিম সিজদা 30 নম্বর আয়াত, কত নম্বর? সূরার নাম কি বলেন? হামিম সিজদা, হামিম সিজদা আয়াত নম্বর কত সবাই বলেন? 30। আবার এই সূরার আরেকটা নাম হলো সূরা ফুসসিলাত, সূরা ফুসসিলাত আয়াত নম্বর কত? 30। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, কার কথা? আরো জোরে বলেন
الذين قالوا ربنا الله إن الذين قالوا ربنا الله جرامي نشتي الله كي رب حسابي مني نبي أما در رب كي آر جوري بولين الله نامي تكبير دوا جابي جابي نره تكبير نره تكبير لله تكبير أملا شعب جاگائي پساري تو كورا جيبا أما در رب كي الله ڈاك دلی تو چلشتاني کامل نما جمع ہوئے جا آغات پائلے کوئي او ماغو ও মাগো বলতে হবে কেন আঘাত পাইলে বলবেন আল্লাহ অথবা বলবেন ইন্না লিল্লাহ আমলনামায় নেক জমা করবে কে আল্লাহ যতবার আল্লাহ বলে ডাক দিবেন 40 টা নেক আমলনামায় জমা হবে একবার বলবেন আল্লাহু আকবার 4500 নেক আমলনামায় জমা হয়ে যাবে এই যে একবার পড়লেন সুবহানাল্লাহ আসমান জমিনের খালি জায়গা নেক দিয়ে পূরণ করে আপনার আমলনামায় জমা করে দিবে তিনি কে এগুলো কথা বলবেন সব সময় কুরআনের মাহফিলে বসলেই তো এগুলো একের পর এক বলা হয় ঠিক না বে ঠিক আর কিছু উল্লুকা পাঠা আছে এটা দেখলেই গা জ্বলে যায় তোর গানের আসরে যদি আমি 50 ঘন্টা বসে থাকি একটাও নেক পাব না আর এখানে যতক্ষণ বসে থাকব আমলনামায় নেক জমা হবে ঠিক না বে ঠিক কিন্তু কোনো গুনাহ হবে না কথা বলেন হবে না এখানে অনেক মানুষ আকিস বুড়ি টানার অভ্যাস আছে নাই আছে কথা বলেন নাই আকিস বুড়ি টানার অভ্যাস আছে এখন আমি যদি বলি আপনাকে আকিস বুড়ি টানলে 50000 টাকা দেব উনি কি রাজি হবে না কথা বলে না কারণ এখানে ভয় আছে কা আল্লাহ মসজিদের ভিতরে যাবেন বাহিরে কিন্তু সব সময় মিথ্যা কথা বলে মসজিদে ঢুকলেই কিন্তু মিথ্যা কথা নাই ঠিক না বা ঠিক বোঝা যায় মসজিদে যদি 5 ঘন্টা আপনি সময় কাটান 5 ঘন্টা সময় গুনাহমুক্ত আমলনামায় লেখা হয় এখানে যে 3 ঘন্টা বসে আছেন 3 ঘন্টা গুনাহমুক্ত আমলনামা লেখা হইছে ঠিক না বে ঠিক প্রতিদিন যদি কোরআনের মাহফিলে এরকম 5টা ঘন্টা করে সময় দিতে পারতাম 5টা ঘন্টা গুনাহমুক্ত আমার আমলনামায় লিপিবদ্ধ হতো ঠিক না বে ঠিক এখানে কতটুকু নেক পাচ্ছেন এটা তো পরের কথা সবচাইতে বড় পাওয়াটা হলো আমার এখানে বসে আমার আমলনামায় একটা কোনো গুনাহ পড়ে না গুনাহমুক্ত আমলনামা আমার এই টাইমগুলো যাচ্ছে কোন গুনাহ হচ্ছে না এজন্য আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা সব যুবকদের আমি বলবো প্রতিদিন অন্তত 3টা ঘন্টা মসজিদে যাও 3টা ঘন্টা গুনাহমুক্ত আমলনামায় সময় উঠে যাবে ঠিক না বেটা কারণ মসজিদে ঢুকলে মিথ্যা কথা কোন গালাগালি সব গুনাহ থেকে মসজিদে যখনই ঢুকবেন সব গুনাহ থেকে আপনার আমলনামা মুক্ত হয়ে গেল আলহামদুলিল্লাহ বলেন এইজন্য সব সময় ভালো কাজের সাথে শামিল হবেন ভালো কাজে যাবেন সব সময় ভালো কাজের সাথে শামিল হবেন আর ডাকবেন একজনকে তিনি কে আরো জোরে বলে এই যে অসংখ্য যুবক এখানে বসে আছে ওরা সেকেন্ডের ভিতরে গুনাহও করে আল্লাহ বলে আমি সেকেন্ডের ভিতরে মাফও করে দিই সুবহানাল্লাহ এদের গুনার শেষ নাই অসংখ্য গুনাহ করে ফেলে কিন্তু আল্লাহ বলেন চিন্তিত হোস না মাফ চাইবি মাফ করে দিব ফিরে এসো এখনো বলছি যুবকদের ফিরে এসো ইসলামের মতো সুন্দর জীবন আর পৃথিবীতে কোথাও নাই ইসলামটাই হলো সর্বশ্রেষ্ঠ ঠিক না বেঠি ঠিক সিবগত আল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগত ওয়া নাহনু লাহু আবিদুন আল্লাহর চাইতে রং আর পৃথিবীতে কোন ধর্মের ভিতরে নাই ঠিক না বেঠি ঠিক ইসলামে যা রং আছে আর কোন ধর্মে নাই ان الذين قالوا ربنا الله سوره حامিম সিজদা 30 নম্বর আয়াত আল্লাহ বলেন নিশ্চয় রব হিসাবে মানতে হবে কাকে আর জোরে বলেন সুম্মা ইস্তাকামু অটল থাকতে হবে কার কথা আর জোরে বলেন বুঝেন ইন্নাল লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ প্রথমে বললেন আল্লাহ নিশ্চয় আমি আল্লাহকে রব হিসাবে মেনে নিবে সুম্মা ইস্তাকামু অটল থাকবে আমাদের দায়িত্ব দিলেন কয়টা এবার আল্লাহ বলছেন তোদের দুই দায়িত্ব আমি আল্লাহর চারটা দায়িত্ব কার চারটা দায়িত্ব দেখেন একই আয়াতে আমাদের দুই দায়িত্ব আল্লাহর কয় দায়িত্ব আমাদের দায়িত্ব ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ কাকে রব মানা রব হিসাবে আল্লাহকে মেনে নিয়ে আবার আল্লাহ বলছেন রব হিসাবে মানার পর সুম্মাস্তা কমু অটল থাকতে হবে কখনো ভেঙে পড়া যাবে না মাথা নত করা যাবে না দুইটা রিমান্ডে বাড়ি দিলে কখনো তাদের পক্ষে যাওয়া যাবে না
50 বছর কোরআনের দাওয়াতে 12 বছর জেলখানায় এখনো অটল ঠিক না বেঠি কেউ আজ পর্যন্ত ভাঙতে পারে ২০২০ সাল ২০২১ সাল রাতের একটা বাজে হাতের ভিতরে পেপার চিটি গিয়ে পৌঁছলো আগামী কাল রাতের একটা বাজে আপনার বিদায়ের দিন রাতের একটা বাজে আপনার ফাঁসি হবে সুম্মাস্তাকম অটল ছিলেন ভেঙে পড়েন নাই ঠিক না বেঠি কাকে রব মেনেছে রাতের একটা বাজে নিজের পোশাক নিজে পরলেন নিজের গোসল নিজে করলেন নিজের আতর শর্মা নিজে লাগালেন নিজের মাথায় টুপি নিজে লাগালেন মৃত্যুর পোশাক নিজেই পরে এক এক করে সিঁড়ি বেয়ে বেয়ে উঠছে বিন্দু পরিমাণ তাদেরকে মস্কাতে পারে না কথা বলেন না কেন কোন শাসকের শক্তি তাদেরকে মস্কাতে পারে না কারণ সুম্মাস্তা কম অটল থাকে কাকে রব মানে তাহলে আমাদের দায়িত্ব কয়টা ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহ কাকে রব মানতে হবে আর আল্লাহকে রব হিসাবে মানার পর সুম্মাস্তা কম অটল থাকতে হবে ঠিক না বেঠি ইমাম আবু হানিফা জেলখানায় নিয়ে যাওয়া হলো তাকে তিন মাস জেলখানায় থাকলেন কয় মাস তিন মাস জেলখানায় থাকলেন ইমাম আবু হানিফাকে বলা হলো আমাদের বিরুদ্ধে আপনি লেখালেখি করবেন না ইমাম আবু হানিফা বলেন কোরআনের বিরুদ্ধে যারা আন্দোলন করবে তাদের বিরুদ্ধে আমার কলমের আন্দোলন থাকবে আমি তাদের পক্ষে কখনো আপোষ হব না কারণ আমি রব হিসাবে মানে একজনকে তিনি কে নিয়ে যাওয়া হলো জেলখানায় জালিম সরকার তাকে জেলখানার ভিতরে নিয়ে গেলেন ইমাম আবু হানিফাকে তিন মাস পর্যন্ত প্রতিদিন পিটায় কিন্তু তাকে কখনো কবজা করতে পারে না সুম্মাস্তাকম সুবহানাল্লাহ বলেন কারে বলে সুম্মাস্তাকম দেখেন তিন মাস পর্যন্ত প্রতিদিন পিটালেন নাক দিয়ে রক্ত পড়ে এরপরেও তাকে ভাঙতে পারে সবাই বৈঠকে সবাই বললেন পাগলা কুকুর ছেড়ে দাও ও ইমাম আবু হানিফার জেলখানার ভিতরে পাগলা কুকুর ছেড়ে দাও দুই তিনটা পাগলা কুকুর ছেড়ে দিলে ইমাম আবু হানিফাকে টেনে খেঁচড়ে খেয়ে শেষ করে দেবে দুই তিনটা পাগলা কুকুর এনে ছেড়ে দিলেন যে পাগলা কুকুর মানুষ দেখলেই টেনে খেঁচড়ে খেয়ে ফেলে অথচ ইমাম আবু হানিফা নামাজে দাঁড়ানো পাগলা কুকুর পাশে বসে বসে পাহারা দিচ্ছে সবাই দেখে অবাক সবাই বলছে না পাগলা কুকুর দিকে তারা মারা যাবে আমরাই মারবো বোঝা যায় পাগলা কুকুর থেকে মানুষ অনেক সময় হিংস্র জানোয়ার হয়ে যায় ঠিক না ওলাইকা কাল আনআম বাল হুম আদল বরং কিছু মানুষ আছে জানোয়ারের থেকেও খারাপ ঠিক না বেঠি একটা কুকুরকে সাত টুকরা করে না কিন্তু একটা মানুষকে সাত টুকরা করে ইমাম আবু হানিফাকে আবারও রিমান্ডে নিয়ে পিটানো হলো কোনো কবজা করা যায় না একজন বললেন ইমাম আবু হানিফার বৃদ্ধা মা আছে মাকে নিয়ে এসো মার সামনে যখন ছেলেকে পিটাবো তখন মা ছেলের পিটুনি সহ্য করতে পারবে না এবার মা যখন বলবে বাবা ওদের যা কথা সবগুলো মেনে নে মা যদি ওসিয়ত করে ইমাম আবু হানিফা মেনে নিবে যাও মাকে নিয়ে এসো মাকে হুইল চেয়ারে করে ঠেলে নিয়ে এসে জেলখানার সামনে বসিয়ে রেখেছে মায়ের সামনে ইমাম আবু হানিফাকে হাফ প্যান্ট পরিয়ে পিটাচ্ছে তারা মা এখানে দেখছেন আমার ছেলে একের পর এক বাড়ি পড়ছে তার শরীরে কোনো আওয়াজ নাই এবার মা দীর্ঘ সময় পর্যন্ত তাকিয়ে থেকে দেখছেন নাকের পানি আর রক্তের ফোঁটাগুলো টপ 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 করে যখন পড়ছে মা এবার নসিহত করছে বাবা তোকে আমি আমার গর্ভে ধারণ করেছি যুগে যুগে বহু মানুষ দুনিয়াতে এসেছে তবে আমি তোকে গর্ভ ধারণ করেছি ইমাম আবু হানিফা সব গর্ভে জন্ম নেয় না এত বড় ইমাম ছিলেন তিনি ৬ বছর বয়সেই কোরআনটাকে মুখস্থ করে ফেলেছিলেন ইমাম আবু হানিফার মা বলছে বাবা সব গর্ভে ইমাম আবু হানিফা জন্ম নেয় না আমি তোর মা বলছি আমাকে এখানে নিয়ে আসা হয়েছে তোকে মারলে আমি যাতে সহ্য না করতে পারি আমি যাতে তোকে মানা করে দিই তুই আর এদের বিরুদ্ধে লেখিস না বাবা
আমি মা হয়ে তোকে বলছি জীবন দিয়ে দিবি, এরপরও বাতিলের কাছে মাথা নত করবি না। এটাকেই বলে সোম্মাস্তা কম ঠিক না ঠিক। জীবন দিয়ে দিলেন তিনি, লাশ করে তাকে বাহির করা হলো জেলখানা থেকে। এরপরেও তিনি বাতিলের কাছে মাথা নত করেন নাই। আজকে আমরা একটা চাকরির জন্য কোরআনটাকে ভুলে যাই ঠিক না বেঠি? আহ, একটা দলের একটা ক্ষমতার জন্য কোরআনকে ভুলে যায়, একটা দলের একটা নমুনেশনের জন্য অসংখ্য আল্লাহওয়ালাদের উপরে আঘাত করি ঠিক না বেঠি? কয়দিন থাকবে তোমার চাকরি, কয়দিন থাকবে তোমার এই সরকারি পোশাক? মনে রেখো, এই পোশাক তোমাকে বাঁচাতে পারবে না। যাদের উপর আঘাত করেছো একটার পর একটা তোমাকে জবাব দিতে হবে ঠিক না বেঠে? তুমি যত বড় পদের চাকরি করো, যত বড় সরকারি পোশাক পরিধান করো, আল্লাহকে ভোলা যাবে না? তুমি কি করছো কে দেখছেন? একজন নামাজি ছেলে, পাঁচ ওয়াক্ত নামাজি, তাহাজ্জুদ নামাজ, ইউনিভার্সিটির যে ছাত্র মেধাবী, একদিনও কাজা নাই, তাহাজ্জুদ নামাজের বিছানা থেকে ছেলেটাকে গ্রেফতার করে নিয়ে রিমান্ডে 3 মাস পর্যন্ত পিটাইয়া দুই পা ভেঙে দিয়েছে। কার পা ভেঙেছো তুমি? মনে করো না যে এই বিচারই শেষ বিচার, মালিক ইয়াউমিদ্দিন আরেকজন বিচারক আছে ঠিক না বেঠি? খবরদার, আখিরাতকে কখনো ভুলে যেও না। আইনি পোশাক পরেছ, কোরআন যা বলে সেটার উপরে অনর্গল থেকে সেটা চলার চেষ্টা করো ঠিক না বেঠিক? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয় আমরা রব হিসাবে মেনে নিয়েছি একজনকে, তিনি কে? যতই বিপদ আসুক সোম্মাস্তা কম অটল থাকবো ইনশাআল্লাহ। এবার বাকি 4টা দায়িত্ব কার? আরো জোরে বলেন কার? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, বান্দা তুই ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, আমি আল্লাহকে রব হিসাবে মেনে নিলি, সোম্মাস্তা কম অটল থাকলি, এখন তোকে মারে, এখন তোকে পিডায়, এখন তোর পা দুইটা ভেঙে দেয়, আমাকে রব হিসাবে মেনে নেওয়ার জন্য, আমাকে রব হিসাবে মেনে নেওয়ার জন্য তোর পায়ে বাড়ি দেয়, আমাকে রব হিসাবে মেনে নেওয়ার জন্য তোর মুখের উপরে আঘাত করে, আমাকে রব হিসাবে মেনে নেওয়ার জন্য তোকে ফ্লোরের উপরে পৌষ আর মাঘ মাসে শীতের রাতে শুইয়ে রাখে। বান্দা তুই তো আমাকে রব হিসাবে মেনেছিস, আবার সমস্ত কম তুই অটল ছিলি, জীবন দিয়ে দিলি, এরপরেও তোকে কেউ কোনোদিন বিরত করতে পারে নাই। জীবন যখন চলে যাচ্ছে ইন দ্য মিং টাই, আল্লাহর 4টা দায়িত্ব কয়টা? তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ইন দ্য মিং টাই মৃত্যুর একটু আগে জান্নাতের ফেরেশতা তার সাথে পাঠায় দেয়, তিনি কে? জান্নাতের ফেরেশতা এসে দুই পাশে তাকে ঘেরাও করে নিয়ে বসে। এটা কার দায়িত্ব? কয়টা আমাদের? কয়টা? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, কাকে রব হিসাবে মানলা? যতই বিপদ আসুক সোম্মাস্তা কম ঠিক না বেটি? জেল হোক, জুলুম হোক, ছেলেকে মারুক, মেয়েকে মারুক, আমাকে রিমান্ডে নিয়ে যাওয়া হোক, আমাকে বিদেশে পাঠানো হোক, আমাকে অত্যাচার করা হোক, কে রব? আরো জোরে বলেন সোম্মাস্তা কম অটল ঠিক না বেটি? মৃত্যুর একটু আগে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতাগুলো জান্নাতের আল্লাহ পাঠায়, সব ফেরেশতাগুলো এসে চতুর্দিকে ঘেরাও করে নিয়ে বসে, ডানে এবং বামে সমস্ত ফেরেশতারা কানে কানে বলে আল্লাহ তা খফু, আল্লাহ বলেছেন তোমার আজ থেকে আর কোনো ভয় নাই, অনেক পিটুনি খেয়েছ, অনেক রিমান্ডে তোমাকে মারধর করা হয়েছে, আজ থেকে আল্লাহ বলেছে আল্লাহ তা খফু, তোমার কোনো কি নাই। আরো জোরে বলেন, নাম্বার 2, ওয়ালা তাহজানু, আল্লাহ বলেছে তোমার কোনো চিন্তা নেই। মৃত্যুর আগে সবচাইতে দুইটা জিনিস বেশি কষ্ট হয়, একটা হলো ভয় আর আরেকটা হলো চিন্তা ঠিক না বেঠি? নাম্বার 1 বললেন আল্লাহ তা খফ, তোমার কোনো কি নাই, ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো কি নাই, চিন্তা নাই। কয়টা গেল? 3টা। কয়টা?
তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা ও যে জান্নাতের ফেরেশতা পাঠাইছে কে আল্লাহর হুকুম ছাড়া তো জান্নাতের ফেরেশতা আসতে পারবে না তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা নাম্বার 1 জান্নাতি ফেরেশতা আল্লাহ তাখাফু তোমার কোনো ভয় নাই কে বলেছে ওয়ালা তাহজানু তোমার কোনো কি নাই চিন্তা নাই চার নাম্বারটা বড় কঠিন চার নাম্বারটা এত কঠিন যা বলে শেষ করা যাবে না আমাদের জীবনের সব কিছুই ওই চার নাম্বারের জন্য ঠিক না বেটি চার নাম্বারটা কি বলছেন আল্লাহ দেখেন জান্নাতের ফেরেশতারা এইরকম একটা ভিডিও তার চোখের সামনে সেট করবে মুফাসসিরিনে কেরাম বলছেন ভিডিও একটা তার চোখের সামনে সেট করে ওয়াবশিরু বিল জান্না ভয় করো না চিন্তা করো না আমরা এসেছি তোমার সামনে আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই দুনিয়া থেকে সবচাইতে 10 দুনিয়ার চাইতেও বড় এই জান্নাতটা তোমার জন্য ব্যবস্থা করে রেখে দিয়েছে যখনই জান্নাতটা দেখবে তখনই দেখবে যে কিসের দুনিয়া কিসের ছেলে কিসের মেয়ে কিসের জেল কিসের জুলুম এক সেকেন্ডে সব দুঃখ কষ্ট শেষ হবে 12 বছর না 12,000 বছরও যদি রিমান্ডে থাকে এক সেকেন্ডে জান্নাতের দৃশ্য দেখার সাথে সাথে সমস্ত দুঃখ আর কষ্ট মুছে যাবে চিন্তা করে দেখে আদাতুল ইবাদি সলিহীন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতার আলা কলবি বাশার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের এত সুন্দর আকৃষ্ট আল্লাহ দিয়েছেন এত সুন্দর আকৃতি পৃথিবীর সব গ্রাফিক্স ডিজাইনার যদি একত্রিত করা হয় জান্নাতের একটা জানালার আইডিয়া করতে পারবে না পৃথিবীর সমস্ত গ্রাফিক্স ডিজাইনারকে একত্রিত করে ফেলেন জান্নাতের একটা জানালার আকৃষ্ট করতে পারবে এত সুন্দর জান্নাত বানাইছে তিনি কে সর্বশেষ যাকে ছোট জান্নাতটা দেওয়া হবে ওর জান্নাতটা হবে 10 দুনিয়া সমান বিশাল জান্নাতের ভিডিও তার চোখের সামনে তোলা হবে আর বলা হবে ওয়াবশিরু বিল জান্না আল্লাহ এই জান্নাতটা তোমার জন্য নিযুক্ত করেছে তুমি দেখে নাও এটার মালিক তুমি তার হাত ভাঙা তার রিমান্ডে গিয়ে পা ভাঙা তার বুকের ভিতরে ছিল বুলেটের গুলি তার গলায় ছিল ফাঁসির রশি জান্নাত দেখার সাথে সাথে সব ভুলে যাবে ভুলে গিয়ে কি করবে জানেন মুফাসসিরিনে কেরাম বলছেন ভুলে গিয়ে ওই জান্নাতটা দেখে মুসকি একটা হাসি দেবে হাসির ভিতরে তার রূহটাকে বাহির করে নেবেন তিনি কে আল্লাহ মৃত্যু তুমি আমাদের দান করে দিও আরো জোরে চিৎকার দিয়ে বলেন আমিন হামিম সিজদা 30 নম্বর আয়াত ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ রব হিসাবে মানবো কাকে আরো জোরে বলেন যদি দাজ্জালও আজকে চলে আসে আমাদের সামনে দাজ্জালও যদি বলে তোর রবকে চিৎকার দিয়ে পড়বো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদু রাসূলুল্লাহ মরবো তো মরবো কিন্তু কাকে রব মানবো আরো জোরে বলেন তাহলে আমাদেরকে চারটা ওয়াদা পূরণ করে দিবেন তিনি কে আল্লাহ সব জায়গায় যেন আমরা আল্লাহকে রব হিসাবে মানি আল্লাহ তুমি আমাদের কবুল করো আরো জোরে চিৎকার দিয়ে বলেন আমিন 12:08 বাজে আর লম্বা আলোচনা করতে চাচ্ছি না এ আয়াতের আরো কয়েকটা ঘটনা ছিল যদি আমি বলি তাহলে রাতের একটা বেজে যাবে কিন্তু আমাদের আসল ইবাদত একটা আছে সেটা হলো ফজরের নামাজ কি নামাজ ফজরের নামাজ আল্লাহ যদি কোনোদিন কোনো জায়গায় আবার দেখা হয় কোরআন থেকে কথা হবে কারণ কোরআনের চাইতে পৃথিবীতে আর একটা ওয়াজের কোনো কিতাব সবচাইতে বড় ওয়াজের কিতাবের নাম কি আরো জোরে বলেন কিচ্ছা কাহিনী বলার কোনো প্রয়োজন নাই তো কোরআনের কথাই তো বলে শেষ করা যাবে না ঠিক না বেঠি আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আরো জোরে বলেন আমিন ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন